কোভিড পরিস্থিতিতে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে রাজ্য সরকারের তরফে 50,000 টাকা দেওয়া হচ্ছে। আজ পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে কমিটির প্রধানদের হাতে 50,000 টাকার প্রতিলিপি চেক প্রদান করা হয়। নিতুড়িয়া থানা 14টি কমিটির প্রধানদের হাতে প্রতিলিপি চেক তুলে দেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ ঘোষ। ভামুড়িয়া বাথানেশ্বর পুজো কমিটির সম্পাদক হীরালাল মাঝি জানান, এবছর সরকারি অনুদানে কমিটিগুলি উপকৃত হবে। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।